हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरिं गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मिन् ॐ ज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया ज्याना चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः शिचैतं मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स पदान्तिकम् नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपता का स्वामिनीतिनामिने नमाचार्यपादाय नितायि कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नम यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते स्वामी नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणि निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशतारिणि वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकावय तदालय कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमो श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्रि अद्वैतगदाध शिवासदि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे अर्जुने हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नाम संकीर्तन के रूपात् तैगोर पेमानंदे হরে কৃষ্ণ তো আমরা বিকাল পাঁচটা থেকে জপ সম্বন্ধে শবন করছিলাম ভগবান দিব্য নাম কিভাবে আমরা জপ করব। তো সেটি আমরা শুনছিলাম কিভাবে জপ করব কয়জন মনে রেখেছেন হাত তুলে বলবেন বলুন শ্রবণ করে করে দিব্য নামের অক্ষরের ধ্যান করতে হবে স্মরণ করতে হবে দিব্য নাম এই হরে কৃষ্ণ মন্ত্র নাম যে মন্ত্র সেটাই আমরা গণনা করব এবং সেটি জুড়ে জুড়ে বলব যেটি কান শুনতে পায় নিজের কানটা যাতে শুনতে পায় এবং শুনে শুনে ভক্ত সঙ্গে তুলসী সঙ্গে জপ করব সেই মন্ত্রের ধ্যান করব অন্য কোনো কিছু যেন আমরা ধ্যান না করি কৃত্রিম উপায়ে আমাদের ধ্যান করা উচিত না নাম পরিচয়টা কী হলো তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত তিনি এই হরিনাম গ্রহণ সম্বন্ধে কিছু বলেছেন নামটো পরিচয় আছে তিরিশ পেজে তিরিশ নম্বর পাতায় সেটি রয়েছে আপনার সবাই সেটি পড়েছেন কিন্তু এটাকে বোঝা দরকার আমাদের আমরা বারবার বলছি যে নাম মহাপ্রভু বলেছেন প্রভুপাত বলেছেন যে এটিকে যপনীয় এবং কীর্তনীয় কিন্তু আমরা যেহেতু কনিষ্ঠ এবং কার মতো আমাদের মন চঞ্চল কার মতো শিশুদের মতো আমাদের মন চঞ্চল তো আমরা শুনছিলাম যে জপ করতে গিয়ে মন চঞ্চলতা হয় ভগবানের নাম স্মরণ হয় না অন্য কিছু স্মরণ হয় তো সেটি দ্বারা আমরা ভগবানের নামকে অবহেলা করছি তাকে ডাকছি কিন্তু তিনি আসছেন কিন্তু আমরা তাকে গ্রহণ করছি না আমাদের নাম জপ করার উদ্দেশ্য ভগবান আমাদের কাছে আসছেন ডাকছি মানে এই জন্য উচ্চস্বরে ডাকতে হবে যখন গোপীরা কৃষ্ণ তাদেরকে ছেড়ে চলে গেলেন রাসলীলা করছিলেন কৃষ্ণ তখন কৃষ্ণ সবাইকে ছেড়ে চলে গেলেন রাধারাণীকে নিয়ে পরে রাধারানীকেও ত্যাগ করে চলে গেলেন তো সবাই একসাথে তারা সেই বৃন্দাবনে পুলিনে হ্যাঁ সেখানে তারা উচ্চশ্বরে ভগবানের নাম ডেকেছিলেন তো সেই জন্যই এই কলিযুগে সংকীর্তন নাম নামে অভিন্ন তো তারা উচ্চশ্বরেই ভগবানকে ডেকেছিলেন যার ফলে জীবন ধারণ করে তারা থাকতে পেরেছিলেন ভগবান ফিরে এসে জিজ্ঞাসা করছিলেন কীভাবে তোমরা জীবন ধারণ করলে কেন তব কথা অমৃতম তোমার কথারূপ অমৃতকে কীর্তন করার ফলে তাই আমরা জীবন ধারণ করে রয়েছিলাম আমাদের জীবনে যে ভগবানের বিরহ একটা অনল সদৃশ আর একটা হচ্ছে সংসার অনল এই দুটি অনল থেকে মুক্ত হওয়া যাবে এই কৃষ্ণ নাম উচ্চেরে কীর্তন করে শ্রবণ করার মাধ্যমে যে অমৃত আসবে সেখানে এই দুটি অনল চলে যাবে কৃষ্ণের বিরহ অনল গোপীরা তারা কৃষ্ণের বিরহ অনল ছিল আমাদের কৃষ্ণ বিরহ নেই আমরা পুত্রের প্রতি বিরহ করি টাকা পয়সার প্রতি বিরহ করি হ্যাঁ স্ত্রীর প্রতি জড় বিষয়ের প্রতি আমরা বিরহ অনুভব করি কিন্তু গোপীরা বিরহ ছিল কি কৃষ্ণের প্রতি কৃষ্ণকে না পেয়ে তারা এক নিমিষ কালকে তারা যোগ যোগ মনে করছে যে কৃষ্ণকে পাওয়ার জন্য তো সেজন্য আমাদের এই কৃষ্ণ নাম যেন কখনো বন্ধ না হয় সেজন্য আমরা শুনলাম যে মহাপ্রভু বললেন অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে হ্যাঁ শয়নে স্বপ্নে কিবা বা জাগরণে স্বপ্নেও যেন বলা হয় তো স্বপ্নে কী করে আসবে আমরা শুনছিলাম আমি সব বলেছি আগে সেটা আমরা রিভাইজ করছি তো স্বপ্নে কিভাবে এই নাম আসবে আপনারা বলুন আমরা কি বলেছিলাম স্বপ্নে কি করে নামটা আসবে যদি আমরা জুড়ে জুড়ে শুনে শুনে জপ করি তাহলে স্বপ্নেও ওই নামটি ভেসে আসবে উচ্চারিত হবে এমনকি আমরা যদি অজ্ঞান হয়ে যাই কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানেও ওই নাম আসবে সে অভ্যাসের জন্য আমার মনে আছে আমাদের একটা ভক্ত অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অনুষ্ঠান করে তারা ছেলে মেয়ে বউ বউমা সবাই ফিরছিল একটা থ্রি হুইলার করে অটোরিক্সা করে তো অটো রিক্সাটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে আর তখন অনেকে আহত হয়েছে কিন্তু ওই ভক্তের উপরেই সেটা আবার চেপে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে উনি উনি যেহেতু জগন্নাথের ভক্ত ছিলেন জগন্নাথ 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 করতে করতে তার মানে জগন্নাথকে খুব ভালোবাসে তো কৃষ্ণ জগন্নাথ অভিন্ন জন্য তার মুখের আনন্দে মুখটা আনন্দ রয়েছে হাসি মুখ এবং জিহা মুখ সব হ্যাঁ হ্যাঁ জগন্নাথ জগন্নাথ করতে দেহত্যাগ করছে তাহলে দেখুন অভ্যাস ছিল বলে অ্যাক্সিডেন্টে অতগুলো বাধা অ্যাক্সিডেন্ট মানে কত কষ্ট আঘাত লাগা মানে কষ্ট কিন্তু সেখানে সবাই দেখছে মুখটা হাসি কেন জগন্নাথ চিৎকার করছে কৃষ্ণ মানে আনন্দ ভগবান মানে আনন্দ জগতের না তিনি সবাই রক্ষা কর্তা আমাদের একদিন না এই জড়ো দেহ যাবে অ্যাক্সিডেন্টে হোক রোগে হোক যে কোনো জায়গায় হোক কিন্তু কেউ যদি ভগবানের নাম করে দেহত্যাগ করতে পারে তাহলে সেটাই বৃন্দাবন বৃন্দাবন মানে প্রভুপাল বলেছেন যে চব্বিশ ঘন্টা যে কৃষ্ণকে স্মরণ করে তাহলে মৃত্যু সময়ও যে স্মরণ করছে তার মানে সেটাই সে বৃন্দাবনেই দেহত্যাগ করছে হ্যাঁ তো এটাই ওই ভক্ত আমরা দেখলাম কেউ বলে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রোগ হবে মৃত্যু সময় অজ্ঞান হয়ে যাবে তখন কি কৃষ্ণ নাম আসবে যদি আমরা এখন থেকে অভ্যাস করে থাকি তাহলে অবশ্য সেটা আসবে আমার মনে আছে আমাদের এক গুরুভ্রাতা ল্যান্ডের ইনচার্জ ছিলেন আমাদের জমি দখল করছিল অন্য লোকেরা সেখানকার মুসলিম না ঘোষেরা মায়াপুরে তখন গুরু পূজায় উনি নাচছিলেন কীর্তন হচ্ছিল যেই শুনেছে আমাদের জমি দখল করে নিচ্ছে হ্যাঁ অন্যরা বেআইন ভাবে তখন উনি যেহেতু ইনচার্জ আগে দৌড়াচ্ছেন হ্যাঁ আগে দৌড়াচ্ছে একটা মোটরসাইকেল করে আর কালকাটা থেকে আমাদের একটা বাস আসছিলো সেখানে মুড়ে বোঝা যায় না এত স্পিডে যাচ্ছিল সেখানে পৌঁছাতে হবে কিন্তু আমাদের গাড়িতে এত স্পিড ছিল উপরে উঠে গিয়ে পড়ে ছিটকিয়ে তার হাত ওর একদম অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ হাত তা পা সব পায়ে ভেঙে গেল পুরো সেখানে পনেরো লাখ টাকা খরচ হলো সব জয়েন্ট করে এখনো তার পাটা খোড়া আছে পরে যখন অপারেশন হয়ে জ্ঞান ফিরেছে তখন সে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে আর বলছে আমাকে কোথায় গুরুপূজা বন্ধ হয়ে গেল কেন তার মানে কি কোথায় কনসিয়াসনেস জমি রক্ষা করতে যাচ্ছে তার মানে কনসাসনেস কৃষ্ণের জন্য জমিটাও কৃষ্ণের জন্য রক্ষা নিজের নামে জমি নয় কৃষ্ণের সম্পত্তি ভক্ত কৃষ্ণ সম্পত্তি রক্ষা করার জন্য দৌড়ায় যুদ্ধ করে হ্যাঁ অর্জুন যুদ্ধ করছে কৃষ্ণের সম্পত্তি আমরা ভাগাভাগি করে দুর্যোধন ভাগাভাগি করছিল যেটা আমার আমি কিছু দিব না কিন্তু আমরা সমস্ত এই জমির অধিকারী আমরা সবাই কেন গীতায় কৃষ্ণ বললেন মময় বাংশ জীব লোকে জীবভূত সনাতন জীব হচ্ছে আমার বংশজাত জাত মময় আমার অংশ বা আমার বংশের তাহলে সকলের জমি এটা কিন্তু আমরা ভাগাভাগি করছি আর দুর্যোধন এই খারাপ মতলব অধর্ম সেটা তো সেই জন্য এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল ভগবান অর্জুনকে দিয়ে করালেন যুদ্ধ তো সেজন্য ভগবানের প্রীতির জন্য কৃষ্ণ চেয়েছে তাই জন্য অর্জুন যুদ্ধ করছেন সেখানে নিজের জন্য নয় কৃষ্ণের ইচ্ছাকে পূর্ণ করার জন্য সেটাই হচ্ছে ধর্ম ধর্মটা কি না ভগবান যা চান সেটা করা সেটাই ধর্ম ধর্ম বলতে আর কিছু না তো ভগবান কি চাইছেন আমাদের কাছে তাই এই কলিযুগে তিনি চাইছেন সবাই যেন আমরা হরি নাম করি আমরা জপ করি কীর্তন করি তাতে মনোনিবেশ করি যাতে আমরা মৃত্যু সময় তার চিন্তা করে আমরা তার কাছে ফিরে যেতে পারি অন্তকালে চোমামে স্মরণ মুক্ত কলে বরম হ্যাঁ যদি এই ত্যাগ করা যায় তাই ওই প্রভু হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেউ বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল অজ্ঞান হয়ে গেল কি কৃষ্ণ নাম আসবে তা অপারেশন হয়েছে অজ্ঞান হয়েছিল কিন্তু জ্ঞান যখন ফিরছে তখন গুরু পূজার কথা বলছে হরিনামের কথা বলছে কেন তার মানে ওই কনসাসনেস তার মানে অভ্যস্ত হয়েছে তো যেন আমাদের এমন জব শুনতে শুনতে করতে হবে যাতে বারবার আমাদের স্মরণ হয় হুচট খেয়ে গেলাম ও কৃষ্ণ না ও মা গো বলি বাবা গো বলি তার মানে এখনো আমরা বাবা মা প্রতি আসক্তি আবার একটা বাবা মায়ের শরীরে যেতে হবে বা নিজেকে বাবা মা সাজাতে হবে আর কিছু না নিজে বাবা মা হব আর কাউকে বাবা মার কুলে আসতে হবে কোন বাবা মার কুলে যাব বা কোন বাবা মা হব আমার কনসাসনেসের উপরে নির্ভর করছে হ্যাঁ তো সেজন্য আমাদের কনসাসনেস চেতনা সেজন্য প্রভুপাত ইস্কন প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই জন্য প্রভুপাত সারা বিশ্বের মানুষ সমাজকে যে ভগবানের কৃষ্ণ নামে ভাবিত হয় যাতে সবাই এই জন্য প্রভুপাত বারবার তার প্রতিটা লেকচারে বিভিন্ন জায়গায় হরিনাম করতে কথা বলতে গিয়ে শুন কৃষ্ণ নাম কর আর শুন সব সময় বলেছেন তো সেজন্য এটাকে যেন আমরা ভুলে না যাই তুই আমাদের ভালো লাগে না হ্যাঁ জন্ডিস রোগ হলে তখন মিছরি খেতে তিত লাগে হ্যাঁ হরিনাম করতে ভালো লাগে না হ্যাঁ যদি শুনি অসৎ কথা ঘুমেতে চিয়াউ তথা হ্যাঁ যদি অসৎ কথা হয় ঘুমেতে চিয়াউ তথা শুনিতে বাড়ো ই কত রতি শুনতে রতি বেড়ে যায় আসক্তি হয় যদি শুনি কৃষ্ণ কথা হ্যাঁ যেন পড়ে মাথা ঘুমে ঝুমে তলা সালিশ ঘুমঝুম বালিশ চাই তো আমাদের কৃষ্ণ নাম করলেই ঘুম আসে আর কথা অসৎ কথা সিনেমা আর্টিস্টদের কোন কথা যদি এসে যাবে তখন আমরা একদম ঘুমিয়েছিলাম যে কি আরও বলো আরও বলো আচার আমাদের গুরুদেব বলতেন যে আমরা অসৎ কথাটা ঠিক আচারের মতো আচার বলছি এখন লালা এসে গেছে আচারের নাম শুনে সবাই জিহার লালা এসে যায় তো সেটা বলতে হ্যাঁ রতি বেড়ে যায় আচার হয়ে গেছে তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে এই জন্য এইসব কেন যাচ্ছে না হ্যাঁ আমরা তো নাম করছি তো এইগুলি যাচ্ছে না বলে আমরা কি করছি না হরিনাম ছেড়ে দিচ্ছে অনেক সব নাম জপ বন্ধ করে দিচ্ছি না অতদিন দীক্ষা নিলাম নাম জপ করলাম কয় কোনো কিছু ভালো লাগে না নামে রুচি আসছে না ভালো লাগছে না মালার টাঙ্গিয়ে দিয়েছি কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত তিনি বলছেন সে হরিনাম গ্রহণ আর ভগবানের সাক্ষাৎকার দুই এক বলে জানবেন ভগবানের নাম করা আর ভগবানের সাথে সাক্ষাৎ করা দুটাই এক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো প্রভুপাদ কৃষ্ণগ্রন্থে শত্রুর অধ্যায়ে বলেছেন শ্রী শ্রী রাধা শ্রী বিগ্রহ নিত্য ধ্যান করা আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা জপের মধ্যে কোনো পার্থক্য নেই বুঝা গেল জন্য ভগবানের নাম এই জন্য একটা নামের কার্ড রাখবেন সবসময় হ্যাঁ নামের কার্ড হরে কৃষ্ণ মহামন্ত্র লেখার কার্ড সবসময় রাখবেন হ্যাঁ আমাদের জপামালাতে চেন ব্যাগ টাকা রাখার জন্য নয় কিন্তু বা মোবাইল রাখার জন্য নয় কিন্তু জপামালায় যে চেনের ব্যাগ আছে কোথাও কোথাও কারু আছে সেখানে টাকা রাখে মোবাইল রাখে অফিসের কাগজপত্র রাখে এটার জন্য জপামালা নয় জপামালা আছে বড়দেব ভগবানের প্রকাশ বলরাম এই জপমালাটা বেগটা হ্যাঁ বেগটা সেখানে কৃষ্ণ নাম আমরা করার জন্য এটি রাখা হচ্ছে হ্যাঁ আশ্রয়স্বরূপ তো বলদেব শয্যা আসন ঠিক সেরকম এই জপ ব্যাগটা বলরাম সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ছিল প্রভুপা তার হ্যাঁ নেকটার একটা বই আছে আমি এক সময় কালকাটায় গিয়েছিলাম সেখানে পড়া হচ্ছিল মঙ্গলারতির পরে লেখা আছে প্রভুভাবছেন কৃষ্ণ তো মিনস বিড ব্যাক ক্লিননেস হ্যাঁ কৃষ্ণ ভাবনা মানে জপম ব্যাগটা পরিষ্কার পরিচ্ছন্নতা একজন ঝকঝক করবে কেন বলদেবের প্রকাশ তো পরিষ্কার রাখতে হবে আর সেখানে কৃষ্ণের আশ্রয় তাই মালা সেখানে থাকবে আমরা হরিনাম কৃষ্ণ নাম ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন তো জন্য কাড়ে লেখা আছে নাম ওইটা ভগবানের বিগ্রহ আমরা যখন রাস্তাঘাটে চলি কোথাও বিগ্রহ মন্দির পেলাম না বাড়ি পেলাম না তো কোথাও অসুবিধা আছে তো কৃষ্ণ মনে আসছে না ওই অক্ষরকে দেখুন খুলে মালা থেকে বের বেগ থেকে চেনের বেগ থেকে বের করে দেখুন ওইটাকে সঙ্গে সঙ্গে বের করে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের একজন মহারাজ পুনেতে তিনি বলছিলেন জব সম্বন্ধে বলতে গিয়ে ভক্তি ভাগবত মহারাজ এরকম কি নাম ভুলে গেছি তো সে মহারাজ সুন্দর কথা বলছেন তা আমাদের কার্ড দিলেন দেখো এই নাম আর ভগবান পার্থক্য নেই বিগ্রহ ভগবান পার্থক্য নেই তাই শত্রুর অধ্যায়ে কৃষ্ণ বইতে প্রপাদ বলেছেন তখন ওই বিগ্রহ দর্শন হয়ে গেল নামকে দেখা হরে কৃষ্ণ বললা আর ভগবানের সাথে সাক্ষাৎ হয়ে গেল আমরা বিগ্রহ মন্দিরে দর্শন করতে যাই কেন ভগবানের সাথে একটু দেখা করতে যাই যে আমি হ্যাঁ অন্তত দেখা করি ভগবান সবাইকে দেখছেন হ্যাঁ বৃন্দাবনে একটা অন্ধ হ্যাঁ প্রতিদিন মন্দির দর্শন করে যায় তো একটা লোক জিজ্ঞাসা করছে তো আপনি তো কিছু দেখেন না এখানে কি যেন আসেন ভিড় ভাড়া করছেন শুধু তখন সে বাচ্চা আমি তো কিছু দেখি না ভগবান তো সব দেখেন তো আমি অন্তত ভগবান আমাকে যাতে দেখে আমি যে তার একজন অন্ধ ব্যক্তি আছি তার একজন সেবক আছি আমি তো দূরে দূরে থাকি এই জন্য তিনি যাতে আমাকে দেখেন তাই জন্য আমি এসেছি সেজন্য আমরা বিগ্রহ দর্শন করি ভগবান যাতে আমাদেরকে দেখেন আমাদের চোখ নেই ভগবানকে দেখার আছে ভগবানকে দেখার আমাদের কারো চোখ নেই খালি চোখ আছে বলে দেখে ফেলবো তা না সেজন্য বিগ্রহ দেখে আমাদের অনুভব কি হয় পাথর আহ কি পাথর দিয়ে তৈরি কি কার্ড দিয়ে তৈরি প্রশ্ন করে সবাই এসে কিন্তু আমাদের চোখটা গুণের দ্বারা আবদ্ধ সত্যগুণ রজগুণ তমগুণে আবদ্ধ তা আমরা বুঝতে পারি না ভগবানকে সেই জন্য ভগবান আবার ওই গুণের বস্তু জড় বস্তু থেকে তৈরি হয়ে বসে আছেন কিন্তু আচার্যরা যখন প্রতিষ্ঠিত করা যায় তখন আর ওই কাঠ পাথর থাকে না কোন জড় গুণের দ্বারা আমাদের শরীরটা যেমন তৈরি আ এই সমস্ত জড়া প্রকৃতি যা কিছু গুণের দ্বারা সব তৈরি ভগবান সৃষ্টি করেছেন গীতা সব রয়েছে গীতা কথাও একসাথে চলছে হ্যাঁ গীতা ভগবান তো সেজন্য সবকিছু কিছু জড়বস্তু তাকে প্রকৃতি বলা হচ্ছে হ্যাঁ সপ্তম অধ্যায়ে চতুর্থ নম্বর শ্লোকে ভগবান বলেছেন ভূমিরা আপু অন্নল বায়ু খং মন বুদ্ধি রে বচ অহংকার মে ভিন্ন প্রকৃতির অষ্টদা অনেক লোক প্রকৃতিকে মানে প্রকৃতি মানে শক্তি তো কার শক্তি ভগবানের শক্তি ভগবান নিজে বলছেন আমার এটা নিকৃষ্ট শক্তি তো মাটিতে গাছ হয় পাথর হয় সব কিছু তো এইগুলি জড়বস্তু বস্তু সজীব নয় কিন্তু আমরা ভগবানকে দেখতে পারি না কেন না আমাদের জড় গুণের দ্বারা আবদ্ধ আমরা তো সেজন্য আমরা সব জড়ই দেখি হ্যাঁ সেজন্য বিগ্রহ দেখি ও জড় দেখি যেন ভগবান কী করলেন না কলিযুগের মানুষকে বোঝানোর জন্য তিনি তিন ভাবে এসে গেলেন ভাগবত রূপে অর্চা বিগ্রহ রূপে আর নাম রূপে নাম অবতার অর্চা বিগ্রহ অবতার আর ভাগবত অবতার এই জন্য আসলেন তো জন্য এই অর্চা অবতার এই কাঠ থেকে মাটি থেকে পাথর থেকে ধাতু থেকে সব প্রকৃতি জড়স ভগবানের নিকৃষ্ট শক্তি থেকে তৈরি এসব তৈরি হয়েছে কিন্তু যখন আচার্যরা সেটি প্রতিষ্ঠা করেন আর তখন সেটি আর বিগ্রহ হয়ে যায় সেটি স্বয়ং ভগবান পাথর নয় কাঠ নয় তখন ওই অষ্টধাতু নয় সোনার নয় অনেক লোক নবদ্বীপে যায় বলে সোনার গৌরাঙ্গ দেখব আরে বিগ্রহ ভগবান সে সোনা না রূপা না পাথর না কাঠ এইসব চিন্তা কেন আমার সোনার প্রতি আসক্তি সোনা চায় হ্যাঁ সোনা সোনা দিলে লোকসভায় আমাকে ভালোবাসবে দেখলে কিন্তু চুরি করবে কানটা থেকে টেনে নিয়ে যাবে মারবে কলিয়া আমাদেরকে আরও নিজের নিচে নিয়ে চলে যাবে তো মানুষ জানেন না তো এইসব জড় বস্তু আমরা আসক্ত হই তুই জন্য ভগবান দেখলেন ও লোক তো জড় বস্তু প্রতি আসক্ত তাহলে আমি এই জড় রূপে নিজেকে প্রকট করব বিগ্রহ রূপে উদ্ধবকে কৃষ্ণ বলছেন আট প্রকার ধাতু থেকে বা বস্তু থেকে আমি বিগ্রহ প্রতিষ্ঠিত হব এবং আমার সেবা করলে আমি সেটি গ্রহণ করব। তুই জন্য ভগবানের নাম রূপে সেটিও অর্চা বিগ্রহর মতোই হ্যাঁ ভগবান মধ্যে কোনো পার্থক্য নেই এবং ভগবানের কথা ভাগবত সেটিও ভগবান প্রভুবাদ বলেছেন ভাগবত প্রত্যেক বাড়িতে রাখা উচিত স্বয়ং ভগবানকে শাব্দিক অবতার ভাগবত গ্রন্থও আমাদের প্রত্যেক বাড়িতে থাকা উচিত গীতা ভাগবত ম্যানুয়াল বুক যেটা আমাদের এই দেহকে পরিচালনা করবে যন্ত্রস্বরূপ দেহকে অপারেটিং করার জন্য এই গ্রন্থ ম্যানুয়াল বুক সেজন্য আমাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে সেই জন্যই নাম জপ করা আর বিগ্রহ সব অভিন্ন প্রভুপাত বললেন তো সেই জন্য আমাদের কখনো যদি অসুবিধা হয় রাস্তাঘাটে বিগ্রহ দর্শন করতে পারলাম না অনেক দিন মন্দিরে যেতে পারলাম না ব্যবসায় চলে গেছি কোথাও চাকরিতে গিয়েছি তো সেখানেই নাম সাথে জপ করবেন এই জন্য ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কি বললেন নাম জপ করা আর ভগবানের সাথে সাক্ষাৎ করা দুটি এক বলে জানবেন হ্যাঁ নাম নামি অভিনত্বাম কোনো পার্থক্য নেই নাম চিন্তামণি স্বরূপ যা চাইলে সেটি পাওয়া যাবে নামের কাছে হ্যাঁ সেটি শ্রেষ্ঠ বস্তু বৃন্দাবনে একজন শিবের ভক্ত গিয়েছিলেন রাধা মদন মোহনের সেবক সনাতন গোস্বামীর কাছে কাশি থেকে হ্যাঁ কাশিতে যে শিব আছে আছেন তো শিবের নাম কি হ্যাঁ কাশী বিশ্বনাথ তো সেই কাশী বিশ্বনাথ শিব তার এক সেবক ছিলেন এই বর্ধমান জেলার মান করে বাড়ি ছিল ব্রাহ্মণ একজন খুব গরিব ব্রাহ্মণ তিনি ওখানে সেবা করতেন কাশী বিশ্বনাথের আর তিনি দরিদ্র ছিলেন শিবের এত সেবা করতেন শিব সন্তুষ্ট হয়েছিলেন হ্যাঁ তখন সেই ব্রাহ্মণ চেয়েছিল বলে আমাকে সবথেকে মূল্যবান সম্পত্তি দান দিন এটা আমি চাইছি তখন শিবজি বলেন তুমি সবথেকে মূল্যবান সম্পদ চাইছ এটা আমি তোমাকে দিতে পারবো না তুমি যাও বৃন্দাবনে সনাতন গোস্বামী তোমাকে তোমাকে দেবেন বলছে আমি খুব দরিদ্র আমার গরিব মেয়ে রয়েছে বিয়ে দিতে পারছি না সব থেকে মূল্যবান সম্পত্তি দিন তার মানে অনেক মূল্যবান সম্পত্তি চাইছে তখন শিবজি ভাবলেন যে সব থেকে মূল্যবান সম্পত্তি কি বুঝে সেজন্য উনি ভাবলেন যে না না তুমি তোমাকে আমি দিতে পারবো না একজন দিতে পারবে ওখানে চলে যাও মদন মোহনের সেবক সনাতন গোস্বামী ওনার কাছে এই মূল্যবান সম্পত্তি আছে ষষ্ঠ মূল্যবান তুমি যাও তখন ওই শিবের ভক্ত চলে গেছেন আর গিয়ে সনাতন গোস্বামীকে বললেন শিবজি আমাকে পাঠালেন আপনার কাছে থেকে মূল্যবান সম্পত্তি আছে হ্যাঁ আপনি আমাকে দিন তখন আমার কাছে আছে আমি দেখো ভিক্ষা করি খাই মাধুকরি করি খাই দেখো হাঁটু পর্যন্ত কাপড় পরে আছি হ্যাঁ তুমি বলছো আমার কাছে মূল্যবান সম্পত্তি আছে বলছে না আমি কি বলবো শিবজি বলেছেন আপনার কাছে আছে তখন সনাতন সঙ্গে চিন্তা হলো ও আমার কাছে একটা মূল্যবান সম্পত্তি আছে ঠিক আছে ওই যে দেখো দূরে হ্যাঁ অনেক আবর্জনা রয়েছে উঁচু হয়ে একটা ঢিপির মতো ওই সব আবর্জনাগুলো সরিয়ে দিবে আর একটু মাটি খুঁড়বে তার মধ্যে একটা পাথর পাবে সেই পাথরটা যে পরশ পাথর লোহায় টাচ করবে স্পর্শ করবে সোনা হয়ে যাবে যা ওটা নিচুম যাও তখন ও চিন্তা করতে করতে যাচ্ছে এই গুসাই বলছে যে এটা মূল্যবান আর এই পাথরটা লোহায় টাচ করলে সোনা হয়ে যাবে তো এত বড় দামি পাথর এই গুসাই কোথায় না নোংরা জায়গায় আবর্জনায় ফেলে রেখেছে আমার মনে হয় না এটা সব থেকে মূল্যবান হবে এর কাছে আরো কোন মূল্যবান জিনিস আছে গোপনে রাখা আছে জানাচ্ছে না তো এই ব্রাহ্মণ শিবের কৃপায় তার মধ্যে এইরকম সঞ্চারিত হয়েছে শিব বৈষ্ণব তো হ্যাঁ বৈষ্ণব আরেক বৈষ্ণবের সঙ্গ করতে পাঠায় সেই জন্য বৈষ্ণবরা বারবার বলে ভক্ত সঙ্গ শিব বৈষ্ণব কে তিনি পাঠাচ্ছেন হ্যাঁ বৈষ্ণবের কাছে মূল্যবান সম্পত্তি যাও সেখানে যাও তো সেখানে তার চিন্তা হলো যে নিশ্চয়ই এটা কোনো মূল্যবান হবে না তখন সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন সেটাকে গিয়ে খুঁড়ে বের করে নিয়ে এসেছেন এটা লোহায় টাচ করেছেন সোনা হয়ে গেছে বলে তাহলে এর থেকে আরও মূল্যবান জিনিস আছে এই কাছে তো ওটা ভাবতে ভাবতে আসছে গুসাই এইটা যদি সত্যিকারে মূল্যবান হতো আপনি ওই নোংরা জায়গায় ফেলে রেখেছেন কেন আমার মনে বলছে না আপনি আমায় ঠকাচ্ছেন দয়া করে আপনি গোপনে রেখে দিয়েছেন এমন কোন মূল্যবান জিনিস আপনার কাছে আছে আপনি এটা বলছেন না আপনি লুকিয়ে রেখেছেন সিন্ধুকের মধ্যে আমার ওইটা চাই ও তুমি লুকানো গোপন সিন্ধুকের জিনিসটা চাও বলছে হ্যাঁ আমি ওইটা চাই আমি ওইটা চাই না তখন সনাতন গোস্বাই পরীক্ষা করছেন এ বেটা এটাও চায় আর ওটাও চাই নাকি হ্যাঁ মানে চালাক আছে মনে হচ্ছে দেখে দেখি ঠিক আছে ওটা পেতে গেলে এই যে পাথরটা যমুনা জলে একদম মাঝখানে ছুড়ে ফেলে দিতে হবে পারবে এটা ফেলে দিলে ওটা পাওয়া যাবে আর ফেলে দিয়ে ডুবে স্নান করে নতুন বস্ত্র পরে আসতে হবে এই মদন মোহনের কাছে এইখানে আছে সেই গোপন জিনিসটা মন্দির তার মানে মনকে ধীর করে দিবে হ্যাঁ এরকম জিনিস আছে তো সেটা তুমি পাবে তো যাও তখন সে গেছে জলে ছুঁড়ে ফেলে দিয়েছে আপনারা ফেলতেন কারা ফেলে দিতেন এই পাথরটা কেউ এবারে বউ আসবে এই বউমা আসছে আসবে আসবে কত কিছু আসবে তা সব সোনা দানা পরাবো যত লোহা সব সোনা করে নিব আর সোনা দানা একদম মোটা মোটা বালা সব দিব জড় জগতের লোক এইরকম চিন্তা করে কেউ ফেলবে না আমরা ফেলতাম কিন্তু যেহেতু তার থেকে উন্নত মূল্যবান সম্পত্তি আমরা যদি চাই তাহলে ওটাও তুচ্ছ হয়ে যায় তাই ওর বিশ্বাস হয়েছে যে এর থেকেও তাহলে মূল্যবান আছে এই ব্যক্তির কাছে শিবজি বলেছেন তাই ওটাকে উনি বিশ্বাস করে ফেলে দেন এই জন্য সাধুর কথায় বিশ্বাস করতে হয় প্রকৃত সাধুর কথা আমাদের বিশ্বাস করা উচিত তারা কি সম্পত্তি দেয় এই জড়জাগতি কোনো সম্পত্তি দেয় না যতই আপনি লোহা টাচ করে শোনা করুন ওটাও অনিত্য একদিন সব নষ্ট হয়ে যাবে চুরি ডাকাতি হয়ে যাবে যত শোনা না করবে আবার আসে আপনাকে খুন করে দিতে পারে এমনকি হ্যাঁ কি না হ্যাঁ আপনাকে খুন করে দিতে পারে এই সনাতন গোস্বামী যখন জেল থেকে পালিয়ে গেছিলেন তার সেবককে নিয়ে হ্যাঁ তো তিনি যখন সে পাতলা পর্বত পাতনা পর্বত সে ঝাড়খণ্ডে রয়েছে আর সেখানে একটা দস্যু ছিল সে গণনা করে সব বুঝে নিত আর সনাতন গোস্বামী তো জানতেন কিছু না নিয়ে গেছেন কিন্তু ওই হোটেলের মালিক সে সৎকার করছে খুব ভালো করে এই দুজনকে সনাতন গোস্বামী আর তার সেবককে তার সনাতন গোস্বামী তো প্রধানমন্ত্রী ছিলেন আগে বাংলা নবাবের তিনি তো পণ্ডিত ছিলেন তিনি বুঝতে পেরেছেন এ বেটা এত সৎকার করছে আমাদের অপরিচিত লোক বিনা পয়সায় এ বেটা নিশ্চয়ই কিছু তখন জিজ্ঞাসা করলেন তার সেবকে যে তুই সঙ্গে কিছু নিয়ে এসছিস নাকি তখন বলছে হ্যাঁ কী নিয়ে এসছিস বলছে সাতটা স্বর্ণ মোহর আছে আমার কাছে আটটা ছিল হ্যাঁ কিন্তু সে সাতটা বললো আরেকটা বললো না তখন বলছে দাও আমাকে তখন সনাতন সাতটা নিয়ে ওই ম্যানেজারকে নিয়ে দিয়ে দিলেন যে আপনি এটা রেখে দিন হ্যাঁ বলছে তুমি ভালো কাজ করলে আমি এটা আমার গণনার মাধ্যমে জানতে পেরেছিলাম গণকের দ্বারা যে তোমার কাছে আটটা স্বর্ণমহর রয়েছে তখন সনাতন গোস্বাই সেবককে দেখছেন তোর কাছে আরেকটা রয়েছে নাকি বলছে হ্যাঁ তাহলে স্যার দেখুন বলে এইসব সব জমকে হ্যাঁ দিয়ে দাও বলে না না সেকানকার যে সেখানকার যে মালিক হ্যাঁ সর্দার সে বলছে না এই সাতটা আপনি খুব খুশি আমাদের দিয়েছেন ওই একটা আপনার কাছে থাক হ্যাঁ দেখুন এসব সোনা মানে আমাকে জমদূতের কাছে নিয়ে যাবে তো সাবধান কানে ছিঁড়ে যায় না অনেক সময় দুলগুলি ছিঁড়ে নেয় চুরি ডাকাতি হয় খুন করে সোনা নিয়ে যায় আলমারি থেকে সিন্দুক থেকে তো সেজন্য সনাতন গোস্বামী ঘরে রাখেননি আবর্জনায় ফেলে রেখেছিলেন উনি জানতেন এ জমদূত এসে যাবে নিয়ে যাবে তো সেজন্য সনাতন গোস্বামী বলেন এই যমদূতকে তুমি আমার সঙ্গে যাবে না ভাগো এই টাকাটা নিয়ে তুমি চলে যাও তখন একা একা চলতে শুরু করেছিলেন তো এই সনাতন গোস্বামী তিনি মদন মোহনের সেবক সম্বন্ধ যে আচার্য আমাদের যে সম্বন্ধ ভগবানের সাথে স্থাপন করতে হয় তার আচার্য হচ্ছেন সনাতন গোস্বামী আর সে বিগ্রহ হচ্ছেন মদন মোহন সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ তাই হরিনাম আমাদের করা উচিত এই সম্বন্ধ জ্ঞানের মাধ্যমে হ্যাঁ সেজন্য মদন মোহন আছে আমাদের সম্বন্ধ কেন মদন কামদেব কেউ মোহিত করেছিলেন কে কৃষ্ণ তাই জন্য কৃষ্ণের নাম মদন মোহন মদন মানে কামদেব এক দেবতা যে জগতে এমনকি দেবতাদের ব্রহ্মা শিবকে পর্যন্ত মোহিত করে রেখেছে আর সেই কামদেব তার অহংকার হয়েছিল হ্যাঁ সে কৃষ্ণকে মোহিত করবে ভেবেছিল কিন্তু কৃষ্ণ তাকে মোহিত করলেন হ্যাঁ তো সেই কাম মদন মোহন কৃষ্ণকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের যে কামনা কাম মানে আমাদের যে বাসনা যে ইন্দ্রিয়ের যে সমস্ত বাসনা কাম সেগুলো আমাদের নরকে নিয়ে যায় কিন্তু সেই কাম যদি মদন মোহনের সাথে সম্পর্কযুক্ত হয় কৃষ্ণতে অর্পিত হয় সব কিছু আমাদের দেখা আমাদের শোনা আমাদের বলা আমাদের খাওয়া আমাদের হাঁটা আমাদের সব ইন্দ্রিয়ের বিষয়গুলি যখন মদন মোহনের সাথে সম্বন্ধিত হয় সেজন্য আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপ করছি এই নামের ধ্যান করছি ওই মদন মোহন কৃষ্ণ তুমি আমায় আকর্ষণ করো সেজন্য হরে কৃষ্ণ হম কৃষ্ণ নাম আর কৃষ্ণ মধ্যে পার্থক্য নেই হরে হরা হরা মানে রাধারানীর নাম হ্যাঁ রাধারাণীর নাম আছে হরা হরে সম্বোধনার্থে হরে হরা সম্বোধনার্থে হরে হে রাধে হে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ হরে কৃষ্ণ এই জন্য বলছে হে রাধে হে কৃষ্ণ কৃষ্ণ রাধা রানী হচ্ছেন আনন্দদায়নি শক্তি হ্যাঁ আমি উড়িষায় গিয়েছিলাম যখন এরকম ব্যাখ্যা করছিলাম তখন অনেক অপসম্প্রদায়ের লোক ছিল তারা বলছিল আমরা এতদিন একটা নূতন জিনিস পেলাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র মানেটা আমরা জানতাম হরে কৃষ্ণ মানে তুমি কৃষ্ণ হয়ে যাও তারা এরকম পরে যখন আমি জিজ্ঞাসা করলাম কিছু বলার আছে বললো যে আমরা জানতাম না হরে কৃষ্ণ মহামন্ত্র মানে আমাদের এখানে গোসাইরা আসে অনেক কিছু সাধুরা আসে ব্যাখ্যা করে হরে কৃষ্ণ মানে জানো কৃষ্ণ হয়ে যাও তাই ডেলি তুমি হরে কৃষ্ণ বলে নিজে কৃষ্ণ হয়ে যাও হরে কৃষ্ণ মানে হরে কৃষ্ণ মানে ওড়িয়া ভাষা বলে কৃষ্ণ হয়ে যাও ভুল ব্যাখ্যা করে এ হরে মানে রাধারাণী কৃষ্ণ স্বয়ং ভগবান যিনি সর্ব আকর্ষক এবং আনন্দদায়ক রাম মানে যিনি আনন্দ দান করেন হ্যাঁ তো শ্রী হরে কৃষ্ণ রাম এই তিনটি শব্দ এই মহামন্ত্রের মধ্যে রয়েছে তো স্বয়ং ভগবান কাছে আমরা প্রার্থনা করছি প্রভুপাত বলছেন কুন্তি দেবী শিক্ষায় সেখানে প্রভুপাত ব্যাখ্যা করেছেন খুব সুন্দর কথা দেবী শিক্ষাতে আপনারা শুনবেন সেখানে প্রভুপাত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে এই হরে কৃষ্ণ রাম মানে উনি বলেছেন প্রাথমিক অবস্থায় আমরা হরে মানে শ্রীমতী আনন্দদায়িনী আনন্দ হে রাধে কৃষ্ণ সর্ব আকর্ষক ন মানে আনন্দ হে রাম মানে রমন ইতি রাম যিনি আনন্দ দেন দয়া করে আপনার সেবায় আমাকে নিযুক্ত করুন এরকম আমরা প্রার্থনা করবো আপনাদের সেবাতে আমাকে নিযুক্ত করুন এইভাবে আমরা এই হরেকৃষ্ণ মহামন্ত্র প্রার্থনা করছি প্রতিদিন জপ করার সময় তো এই জন্য এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রহুপাত বলছিলেন যে কথা আমরা শুনছিলাম এই ভগবানের নাম ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই তাই সেই শিবের ভক্ত তিনি কি পাইলেন মদন মোহন মন্দিরে এসে সনাতন গোস্বামী তাকে কি শিক্ষা দিলেন হ্যাঁ না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুধ নিত্য মুক্ত অভিনত নাম নামিনু এই নাম আর নামীর মধ্যে কোন পার্থক্য নেই এটা বললেন আর আগে তুমি পেয়েছিলে স্পর্শমনি কিন্তু এখন কি পেলে চিন্তামনি আগে টাচ করলে লুহা সোনা হচ্ছিল আর এখন তুমি মনে চিন্তা করলেই সব পাবে তাহলে কোনটা বড় চিন্তা করলেই সব পাওয়া যাবে তার মানে ভগবানকে পাওয়া যাবে ভগবান নাম ভগবান মধ্যে পার্থক্য নেই তার নাম করলে ভগবানকে পাওয়া যাবে তাহলে ভগবানকে পেলে সব পাওয়া যাবে হ্যাঁ একটা রাজা ছিল সে খুব দানি ছিল সবসময় দান করে পূর্ণিমা পূর্ণিমায় তার মন্ত্রীরাও সে দান গ্রহণ করত তো মন্ত্রীরা একবার তার চাকরকে বলছে যে তুমি দিন রাজা থেকে কিছু চাও না কেন বল না না আমি রাজার সেবা করে তো খুশি আছি আমার কিছু লাগবে না মানে না আজকে পূর্ণিমা আছে তোমাকেও চাইতে হবে আমরা তো সব চাই রাজা সবাইকে দিচ্ছেন তোমাকেও দিবেন তুমি কতদিন আর এই চাকর হয়ে থাকবে দেখো আমি মন্ত্রী পদে আছি হ্যাঁ তুমি চেষ্টা করো আজকে এই পূর্ণিমাতে কিছু চাও তো জোর করে মন্ত্রী নিয়ে গেছে চাকরকে রাজার কাছে রাজন আপনার চাকরকে কিছু দেন না কেন বলে চাকর তো কোনোদিন কিছু চায় না আমি কি করে দিব বলে না আজ আপনার চাকরকে কিছু দিতে হবে আমরা সবাই তাকে ধরে নিয়ে এসছি তখন চাকর বলছে তুই আজকে চা কিছু তখন রাজা বললেন দেখো তুমি কোনোদিনই কিছু চাও না আজ পূর্ণিমায় আমি সংকল্প করি যাকে যা যে চায় তাকে দেই তুমি আজকে যেটা চাইবে আমি তোমাকে সেটা দিব এই কথা না তখন চাকর বলল যে হে রাজন আমার কিছু চাওয়ার নেই আপনার কাছে হ্যাঁ একদিন এই চাকরের বাড়িতে আপনি আসুন হ্যাঁ এটা আমি চাইছি আর কিছু চাই না তখন মন্ত্রী রেগে গেছে মূর্খ গাধা হ্যাঁ আরে কত কিছু চাওয়ার ছিল রাজা তোমার বাড়িতে গেলে সব হয়ে যায় বলে দেখুন আমি মূর্খ কি চাইতে হয় জানি না রাজা যদি আমার বাড়িতে আসেন আমি তাতেই খুশি হব আর আমার কিছু চাই না তো রাজা বলেন ঠিক আছে যেহেতু আমি চাকরকে বলেছি যা চাইবে দিব তাহলে আমি অবশ্যই ওর বাড়ি যাব রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন আচ্ছা মন্ত্রী আমার চাকর বাড়িতে যাওয়ার রাস্তাঘাট আছে নাকি বলুন না ওখানে আপনার গাড়ি যাবে না রাস্তা হ্যাঁ আরে আমি ওখানে যাব তোমরা মন্ত্রিমণ্ডল যাবে সৈনিকেরা যাবে রানী দাসী কত চাকরানি যাবে ওখানে প্যালেস আছে কিছুই নেই ও তো শাস্ত্রীকে নিয়ে থাকে প্যালেস বানাও বাথরুম কিছুই নেই পুকুর অ্যাটাচ বাথ এসি কিছু নেই বলছে না সব লাগাও আমি তো দুধ পান করি গোসালা আছে নেই ইলেকট্রিক লাইন না ইলেকট্রিক লাইন দিয়ে দাও তো মানে রাজার যা নিত্য প্রয়োজন সব কিছু ওখানে হয়ে গেল তো রাজা মন্ত্রীকে বললেন সব রেডি বললেন হ্যাঁ তাহলে চলো আজ তখন চাকর সহ চাকরের বাড়ি গ্রাম যেখানে সেখানে গেলেন আর রাজা থাকলেন সব সৈনিকরা গেল সব ব্যবহার করলেন তারপর দিন রাজা আবার চলে এলেন ওই কার হয়ে গেল তাহলে কে বুদ্ধিমান সেজন্য যে ভজে কৃষ্ণ সে চতুর আর কৃষ্ণ যে না ভজে সে ফতুর সে ফ আমরা আজ মন্ত্রী পদে কালকে ভিকারি হয়ে যাব কত প্রধানমন্ত্রী কত চলে গেছে মন্ত্রী হয়েছে কর্মনা দৈবনে ন। আবার সে মন্ত্রী থেকে নেই বুদ্ধদেব ভট্টাচার্যের নাম কেউ করে না এখন মনমোহন সিং এর নাম কেউ করে না আজ রাজা কাল ফতুর কিন্তু রাজার সেবক থাকলে চাকর হয়ে থাকলে সবসময় থাকবে তো সেজন্য চাকর হতে হবে তো এই জন্য ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন তো আমাদের ভগবানের নাম গীতায় কৃষ্ণ আমরা প্রথম শুনলাম যপ গীতাই গীতায় কৃষ্ণ বলেন সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ জপ তাই হরিনাম কৃষ্ণ অভিন্ন তাকে আমাদের গ্রহণ করতে হবে তাই সনাতন গোস্বামী বলেন আজ আমি তোমায় চিন্তামণি দিলাম নাম চিন্তামণি এটা ভগবান থেকে কোনো পার্থক্য নেই সেজন্য ভগবান তার নামের সাথে আছেন আপনি হরি তো কোনো পার্থক্য যে আমাদের নাম জপ করা আর সাক্ষাৎ করা একই বস্তু কিন্তু মূলত স্বরূপে আমরা সবাই শ্রীকৃষ্ণের কি দাস হ্যাঁ কিন্তু অনাদিকাল হতে জড়বস্তু বস্তু সংস্পর্শে আমাদের চেতনাটা কলুষিত হয়ে গেছে আমরা কৃষ্ণ দাস বলে আর জানি না আলী হ্যাঁ কি অন্যের দাস বলি বা আমি ইন্দ্রিয়ের দাস বা আমি মালিক ভাবি এরকম হ্যাঁ কি না কিন্তু এই জড় বিষয়ের প্রতি মায়ার দ্বারা আমরা আসক্ত এরকম হয়ে গেছে হ্যাঁ ভক্তি সিদ্ধ ঠাকুর বলছেন অনাদিকাল থেকে জড় বস্তুর সংস্পর্শে এসে আমরা ওই রকম জড় বিষয়ের প্রতি চেতনাটা কলুষিত হয়ে গেছে এই জন্য বিগ্রহ দেখে বলে এটা পাথরটা না আমরা কলুষিত হয়ে গেছি বলে বিগ্রহ দেখে বলে এটা পাথর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই নামটা দেখে ও লেখে দিয়েছে কি অক্ষর একটা হরে কৃষ্ণ এই অক্ষর কিন্তু এই অক্ষর নাম ব্রহ্ম স্বয়ং সাক্ষাৎ বিগ্রহ সয়াত পরম ব্রহ্ম ব্রজেন্দ্র নন্দন প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সাক্ষী গোপাল আমাদের আনন্দময় নাটকে সে আগে আনন্দময় গোবিন্দ সবাই জানেন সাক্ষী গোপালে আগে ও এখন শেখাচ্ছে আগে নাটকে কি হতো ছোট বিপ্র শাস্ত আর বিগ্রহ দর্শন মানে হেঁটে হেঁটে যাচ্ছে ক্ষীরচূড়া গোপীনাথ ভক্তের জন্য মাধবেন্দ্র পুরীর জন্য চুরি করছে পাথর চুরি করবে আহ সেবককে বলছে আমার আঞ্চলের নিচে ক্ষীর রেখে দিয়েছি তুমি স্নান করে এসে আমার ভক্তকে দিয়ে দাও আর দেখছে সত্যিকারের ভান্ড চুরি করে রাখা আছে কি বিগ্রহ নয় সাক্ষাৎ ভগবান আমাদের চক্ষু দৃষ্টিটা এরকম সেজন্য আমরা সাধারণত জড় বস্তুর সংস্পর্শে থেকে থেকে আমাদের চেতনাটা কলুষ হয়ে গেছে সব ভক্তি সুদারণ সৌর ঠাকুর প্রভুপাত বলছেন এই যেমন হরে কৃষ্ণ লিখে দেওয়া হয়েছে বলছে এটা জড় পাথর বিগ্রহ আছে বলছে পাথর মহাপ্রসাদ কে ভাত ডাল জ্ঞান নেই এই জন্য সাধু সঙ্গে উপলব্ধি হওয়ার জন্য আমরা ভাগবত সঙ্গ করি ভক্ত সঙ্গ করি ভক্ত সঙ্গে অনেক ভক্ত আপনারা এসছেন আপনার চরণের ধুলি যদি গায়ে চলে আসে তাহলে মার্জন হয়ে যাবে ভজনটা তাহলে কি হবে না আমার চেতনাটা কলুষ মুক্ত হয়ে যাবে যখন এই ধুলিগুলো এসে গায়ে লেগে যাবে মালিশ হয়ে যাবে হ্যাঁ চরণ ধুলি তাহলে কি হবে না আমার যে অনুভব হবে যেমন চিমটালে লাগে না প্যারালিস হয়ে গেলে তখন তৈল দিয়ে আয়ুর্বেদিক শাস্ত্রে মালিশ করতে করতে তখন লাগছে ও লাগছে এখন আগে লাগছিল না ঠিক সেই রকম বৈষ্ণবদের ভক্তর সঙ্গে আমরা করি তাদের শ্বাস প্রশ্বাস পবিত্র হ্যাঁ তাদের চরণের ধুলি হয়তো এসছে উড়ে চলে আসো আমার গায়ে একটু লেগে গেল মালিশ হয়ে গেল তখন আমার চেতনাটা কলুষ মুক্ত হয়ে যাবে ভগবানের ভক্ত এরকমই কৃপালু তারা এই জন্য যান সর্বত্র যেন আপনারা অনেক কৃপালু সেই জন্য এসেছেন আমাকে পবিত্র করতে হ্যাঁ তো আপনারা কৃপা করবেন সবসময় তো এইভাবে ভক্ত সঙ্গে আমরা এভাবে পবিত্র হতে পারি হ্যাঁ কলুষ পরিবেশ থেকে আমরা মুক্ত হতে পারি তো যেজন্য জন্য প্রভুপা ভক্তি সিদ্ধান্ত বলছেন যে জল পরিবেশের মধ্যে বর্তমানে আমরা বাস করছি সেটি হচ্ছে মায়া বা সেটি মোহ মায়া শব্দের অর্থ যেটা নয় মায়া শব্দের অর্থ কি যা নয় আমরা জড় জগতের থেকে গিয়ে সব মায়া বলছি মায়া মানে যেটা নয় আমরা জানি না মায়া বলছি কিন্তু যেটা নয় যে বাবাকে বাবা বলছি কিন্তু যখন বাবা দেহত্যাগ হয়ে যাবে সেদিন বলো বাবা চলে গেছেন লোক এসে ঠেঙাবে বলে বাবা চলে গেছেন আপনারা আসুন আমার বাড়িতে এসে লোক কি বলবে তোর বাবা ঘুমিয়ে আছে আর তুই বলে চলে গেছিস দুষ্ট ইয়ার কি করতে পারনি আমাদের সঙ্গে করলি এরকম গালাগালি করবে আমরা যখন কেউ বাবা দেহত্যাগ হয়ে গেছে মা দেহত্যাগ হয়েছে গিয়ে লোককে ডাকছি আসুন আসুন আজ বাবা চলে গেলেন সবাই আসে দেখছে পালংকে শুয়ে আছে সেই পোশাক সেই সোনার চেন সেই ঘড়ি শুয়ে আছে আরে তোর বাবা শুয়ে আছে তুই আমাদের এত মিথ্যা কথা বললি চলে গেল বলে এই জন্য গীতা এই দেহের মধ্যে আত্মা সেই চেতনাটা মার্জিত হবে জানব এই জড় চেতনা থেকে মুক্ত হবে দেহটা জড় এটা থেকে মুক্ত হবে সেই জন্যই হরিনাম জপ করার ফলে মহাপ্রভু বলেন চেত দর্পণ এই হৃদয় আয়না পরিষ্কার হয়ে যাবে তখন হৃদয়ের মধ্যে আত্মা পরমাত্মা দুইজনকে দেখা যাবে আত্মা আমি পরমাত্মা ভগবান আমি তার অংশ তার সেবক তার চাকর এই উপলব্ধি হবে অর্জুনের ছিল না এই গীতা আমাদের সংগ্রহ করা উচিত সবাই প্রতিটা দিন গীতা থেকে পড়া উচিত ভগবানের মুখ নিশ্চিত বাণী ভগবান থেকে অভিন্ন হ্যাঁ গীতা ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই সেজন্য আমাদেরকে জড় কলুষ থেকে মুক্ত হতে গেলে ভগবান পবিত্র তার কথা পবিত্র সেটি আমাদের শবন কীর্তন করা দৈনিক উচিত সেই জন্য ভক্তি ঠাকুর প্রভুপাত বলছেন আমরা যতই জড়া প্রকৃতির উপর প্রভূত করবার চেষ্টা করিতেছি না কেন প্রকৃত সম্পদ আত্মসাত করবার প্রয়াস করছি ততই প্রকৃতির কঠোর নিয়মের শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে পড়ছি হ্যাঁ কি না আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি হুম তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে হ্যাঁ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি কি বলছেন না আমরা নামে রুচি নেই নাম করতে রুচি নেই কেন সব জলবস্তু সংস্পর্শে এসে ওইরকম কঠিন হয়ে গেছে আমাদের মানসিকতা তো সেজন্য যদি আগ্রহ না থাকুক তাহলে আমাদের রুচি না থাক কিন্তু তবু বিধিপূর্বক বিধিপূর্বক আগ্রহ সহিত নাম গ্রহণ করতে হবে যেমন আমাদের ভালো লাগে না জন্ডিস হয়ে গেছে মিছির খেতে ভালো লাগে না কিন্তু ডাক্তার বলেছে তাই আমার জন্ডিস ছাড়া চাই তে আগ্রহ নিয়ে ইচ্ছা না থাকলেও তিত লাগলেও জোর করে হলেও আমরা সে মিছিরকে খাচ্ছি তিত লাগছে তবু খাইতে হবে তবু খেতে হবে তিতো লাগলেও আগ্রহ নেই তো একদিন বলছি সেই জন্য বিধিপূর্বক নাম আগ্রহ নিয়ে আমরা যে গুরুদেবের কাছে সংকল্প করেছি সেটা আগ্রহ নিয়ে ভালো লাগে না জড়বস্তু বস্তু সংস্পর্শে এসেছে তো ভালো লাগছে না তবু বিধিপূর্বক আগ্রহ নিয়ে আমাদেরকে কি করতে হবে নাম জপ করে যেতে হবে আর একদিন বুঝা যাবে নাম নামি কৃষ্ণ সব ভগবানের নাম আর গৌরাঙ্গ কৃষ্ণ দুইজন এক গৌরাঙ্গ মহাপ্রভু আর কৃষ্ণ মধ্যে কোনো পার্থক্য নেই ভগবানের নাম করা সব একই গৌর আর কৃষ্ণকে একই মনে হবে বুঝতে পারছি না তো সেজন্য তা একই বলে জানতে পারবেন কখন আগ্রহ নিয়ে যদি নাম করেন কিন্তু আমরা যে ছেড়ে দিই মালালে টাঙ্গিয়ে দিলাম আগ্রহ নেই হবে না তুই অবান্তর ফলস্বরূপ যে ঘুম পাচ্ছে জড়ো চিন্তা আসছে নাম করতে গিয়ে এগুলো আসবে হ্যাঁ কেন অনাদিকালের এইসব চিন্তা নাম করতে গিয়ে এ উঠছে একটা ঘর যদি আপনার ধুলা মানে অনেক দিন ছেড়ে চলে গেছেন তখন ঘরটা খুলে যখন ঝাড়ু দিবেন মনে করছেন পরিষ্কার যে ঝাড়ু দিচ্ছেন সব উঠছে তখন মনে না ঝাড়ু ঝুলা উঠছে থাক কিন্তু ওইরকম ঘরে থাকতে ইচ্ছা করবে না ধুলা উঠলেও তাকে তুলে সম্পূর্ণ গেট আউট করতে হবে তো তো সেজন্য আমাদের মধ্যে এই জড় চিন্তাগুলি ধুলার মতো নোংরার মতো কাম ক্রোধ লোভমহ মদ আশ্চর্য হ্যাঁ বেশি করে দেখা দিচ্ছে হরিনাম করতে গিয়ে হ্যাঁ এই অবান্তর পূর্বের সব কুঅভ্যাস সব জমে আছে উঠছে গুরু মহারাজ বলছিলেন একটা উদাহরণ দিয়ে মহারাজ বলছিলেন যে পুকুর জল দেখছি খুব নির্মল যে পাথর মারছি দেখছি ঘোলা উঠছে পাথর মারছি ঘোলা উঠছে তো সেই কাদা উঠবেই যে পুকুরে কাদা থাকবে সেখানে পাথর ছুঁড়লে নিচে পাথর কাদাগুলি সব ঘোলাগুলি উঠতে থাকে তো যে এই পুকুরটা ভালো না কাদা কিন্তু যে বুদ্ধিমান সে পাথর গুলা মারতে 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 কাদাগুলা কি হয় সরে যায় বহু বছর আগে যখন এক্সপ্রেস ওয়ে হচ্ছিল আমরা যেতাম মাঝে মাঝে উড়িষায় তখন রাস্তার সময় দেখতাম ব্রিজ হবে কোথাও কোথাও পুকুর পড়ে গেছে তো সেখানে একটা গাড়ি গিয়ে ঢুকত আর তার মধ্যে ঘুরতো শুধু এরকম খালি ঘুরতো গাড়িটা চারিদিকে খালি ঘুরত পুকুরের মধ্যে তখন আমি চিন্তা করতাম এই গাড়িটা কেন ঘুরছে তো একদিন আমি দেখছি যত ঘুরছে সব নিচ থেকে সব উঠে আসছে ঘোলাঘুল্লা সব তখন আমার তখন গুরু মহারাজের এই কথাটা মনে হলো আরে এই গাড়িটা তো ঠিক মালা জপ করার মতো হচ্ছে আ মালা জপ করলে গোলাগুলি উঠছে নাম জপ করতে ভালো লাগছে না ঘুম এসে যাচ্ছে অন্যের বদনাম করছি এসব কিছু করতে চলে আসছে পুরানো জিনিসগুলা সব কাদাগুলি উঠে আসছে ও গাড়িটা আর মতোই ঘুরে সব কাদাগুলা সরিয়ে দিচ্ছে তখন আমি জিজ্ঞাসা করলাম এগুলা কি করছে বলে কাদাগুলা থাকলে ব্রিজটা হবে না শক্ত ব্রিজ হবে না হ্যাঁ সেখানে পাঙ্ক থাকলে কাদা থাকলে নরম থাকবে সেজন্য আমাদের হৃদয়ে সব কাদাগুলি রয়েছে শক্ত ব্রিজ হ্যাঁ রাখতে হবে যে হরিনাম করে এই ভবসাগরকে পেরিয়ে যাব বা বালি হয়ে যাবে সব বালি থাকলে শক্ত হবে বালি চড় হয়ে যাবে আর ব্রিজ করে দেওয়া যাবে সেজন্য শক্ত করতে তো সেজন্য কাদা উঠছে মানে আপনি ঘুলাগুলি নাড়াচ্ছেন তো মানে হরিনাম হচ্ছে আগে তো কা হরিনাম করতাম না সেজন্য হ্যাঁ এই সমস্ত বুঝতাম না কিন্তু এখন বেশি করে বোঝা যায় এগুলা ঘুম পায় বা কিছু কিছু হচ্ছে এরকম খারাপ হচ্ছে এরকম ভাবছে তার মানে ঘোলাগুলি উঠছে তো সেই জন্য ভয় পাবেন না বুঝতে পারছেন খারাপ জিনিস হচ্ছে মানে হরিনাম করতে গিয়ে ভয় পাবেন না মানে ভগবান ঢুকে পড়েছেন নাম রূপে ঢুকে পড়ে কাদাগুলাকে বের করছেন চিত্তরূপ আয়নাকে পরিষ্কার করছেন তার মানে শক্ত ব্রিজ হবে এই জন্য দৃঢ় বিশ্বাস রাখুন তো সেজন্য এখানে বলছেন অবান্তর ফলস্বরূপ আ সেগুলি কোন কোনো একদিন অপনোদন হয়ে যাবে চলে যাবে কিন্তু আগ্রহ নিয়ে হরিনাম বিধিপূর্বক করে যাবেন ছাড়বেন না হ্যাঁ এগুলি অবান্তর ফলস্বরূপ একদিন কি হবে না চলে যাবে সেদিন এখানে বলছেন পূজা ধ্যানাদি হতে তাৎপর্যরূপে নাম গ্রহণ হচ্ছে শ্রেষ্ঠ যেমন বিগ্রহ পূজা থেকেও এই হরিনামটাকে আরো শ্রেষ্ঠ বলা আছে বিগ্রহ পূজাতে অপরাধ হয় অনেক সময় কিন্তু নাম করে বিগ্রহ অপরাধ থেকে মুক্ত হওয়া যায় আবার এই হরিনাম আমরা করি তার অপরাধ বিচার করে তো তার জন্য আমরা পঞ্চতত্ত্ব নাম আগে করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিরদৈত গদাধর শিবাসাদি সাদি গৌর ভক্তবৃন্দ এই নাম উচ্চারণ করার মাধ্যমে ভগবান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দয়ালু তার তারা অপরাধ নেন না আর যখন এই নাম করে আমরা অপরাধ মুক্ত হই তখন হরিনাম জপ করি তখন শুদ্ধ হয় হম তবেও হরিনামের দশটা অপরাধ রয়েছে তো সেগুলি বিচার করা দশ নাম অপরাধ নাম পরিচয় আছে তো সেটা আমাদের বিচার করা উচিত এবং সেটাকে ত্যাগ করা উচিত তো হঠাৎ করে ত্যাগ হবে না আমরা ভাবছি তাহলে নাম অপরাধটা যেদিন ত্যাগ হয়ে যাবে নাম করলে তো অপরাধ হয় তাহলে যেদিন অপরাধটা ত্যাগ হয়ে যাবে সেদিন নাম করব না ওইরকম নয় হ্যাঁ অপরাধের চিন্তা করতে হবে না কিন্তু জানতে হবে যে অপরাধ মুক্ত হয়ে নাম করা উচিত হ্যাঁ কিন্তু আমাদের তিনটি স্তর নামের আমরা শুনছিলাম হ্যাঁ একটা আছে অপরাধযুক্ত নাম একটা হচ্ছে নামাভাস আর একটা আছে শুদ্ধ নাম তো এরকম ক্রমে ক্রমে প্রথমে আমরা শুদ্ধ হয় না অপরাধযুক্ত নাম হয় কিন্তু এই নামই এই অপরাধ থেকে মুক্ত করে দেয় বুঝতে পারছেন তো সেজন্য নাম কখনো ছাড়বেন না করে যাবেন ভগবানের প্রতি অনন্য ভক্তি রাখবেন যে কৃষ্ণ নাম ছাড়বেন না অন্যদিকে চলে যাবেন না কৃষ্ণনাম ছেড়ে দিয়ে তাহলে কৃপা পাবেন না তো সেজন্য এখানে একটা সুন্দর কথা হ্যাঁ বলছেন আগ্রহ নিয়ে কৃষ্ণনাম আমি করবেন আর জানবেন সব থেকে আনন্দ লাভ করতে পারবেন একদিন না একদিন নির্বন্ধ করে কৃষ্ণনাম গ্রহণ করলে তখন জড়চিন্তা আপনার থেকেই শিথিল হয়ে যাবে নির্বন্ধ করে যদি করা হয় হ্যাঁ সংখ্যা রেখে এবং প্রতিদিন গুরুদেবের নির্দেশটাকে যেটা বলেছেন সেটাকে ধৈর্য নিয়ে এই কৃষ্ণ নাম ছাড়া অন্য নাম নয় হ্যাঁ তাহলে আমরা মুক্ত হতে পারবো তো আমি এরকম সুন্দর সুন্দর কথা বলা হয়েছে কিছু একটা জিনিস এখানে বলবো আপনাদেরকে রূপ গোস্বামী তিনি বলেছেন একটা সুন্দর কথা কি বলেছেন অধম অপি উত্তমা आह समाज्योपि मनिसिनाम सिस्टंग दुष्टं अपि आयि जंतुर्मंतु विधिता जद्यपि तथापि अस्मिन कदाचिद्वा अधीशोनाम जलपिनि अवध्यावृंदानिस्तारि नमः भासु प्रसिद्धतम उन्हें बोलते हैं क्या नहीं रुपया उस যদিও আমি অধম আর তুমি হচ্ছে উত্তম হ্যাঁ ভগবানের কে বলছেন আমি অধম কিন্তু আপনি হচ্ছেন উত্তম আমি মূর্খ কিন্তু তুমি মহত্তম বিদ্বান হে ভগবান আমি মূর্খ আপনি উত্তম বিদ্বান যদিও তুমি সৃষ্ট আমি জন্তুর চেয়েও দুষ্ট হ্যাঁ এরকম তিনি প্রার্থনা করে বলছেন আপনি সৃষ্ট কিন্তু আমি জন্তু জানোয়ার থেকেও দুষ্ট যদিও আমি তোমার চিন্তা করার সময় প্রচুর অপরাধ করে থাকি তবু হে প্রভু তোমার নামাভাসে পাপির সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে সেজন্য কৃপাপূর্বক কখনো কখনো তোমার দিব্য নাম কীর্তনকারী এই অপরাধের এই অপরাধীর প্রতি এই অধমের প্রতি অনুগ্রহ কর এরকম প্রার্থনা আমাদের নামের কাছে করতে হবে ৰূপগোস্বামী তিনি শিখাচন নৰতম দাস ঠাকুৰ তিনি খুব সুন্দৰ লিখে বোলে প্ৰেম ভক্তি চন্দ্ৰিকাই পতি তাৱন নাম ঘোষণা তোমাৰ শ্যাম উপেখিলে নাহি মৰ গতি উপেখিলে নাহি মৰ গতি যদি হওঁ অপৰাধী তথাপি হ তুমি গতি সত্য সত্য যেন সতিরপতি সত্য সত্য যেন সতিরপতি হ্যাঁ নরতম দাস ঠাকুর আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আমাদের অপরাধ প্রচুর আছে কিন্তু তবুও ভগবানের নাম ছাড়া চলবে না হ্যাঁ যেমন এখানে উদাহরণ দিচ্ছেন পাবন নাম ঘোষণা তোমার শ্যাম আপনি পাবন সব জগতের লোক আপনার ঘোষণা করছে হ্যাঁ আপনি কৃপালু নাহি না গতি হে প্রভু আপনি যদি আমাকে উপেক্ষা করেন ত্যাগ করেন আমার কি করি গতি হবে যদি হও অপরাধী আমি যদি অপরাধ করি তোমার চরণে তথাপি তুমি আমার গতি তুমি আমার গতি মানে কৃষ্ণকে এই নাম প্রভুর চরণে কৃষ্ণকে আমরা এরকম গ্রহণ করবো আমি অপরাধ করছি তবুও আমি তোমাকে ছাড়বো না তুমি আমার গতি এই রকম যার মনে হরিনামকে ছাড়ে না অপরাধ চিন্তা হয় বলে না অপরাধ হচ্ছে আর নাম করব না না আমি অপরাধী হলেও তোমাকে ছাড়ব না তারপরে বলছেন সত্য সত্য যেন সতীর প্রতি এটা উদাহরণ দিয়ে বলছেন সতী নারী সে যখন স্বামীর সেবা করে কখনো কখনো তার ভুল হয় অপরাধ হয় তখন তবুও তার স্বামীকে সে ছাড়ে না সে সেবা করে সে বকে মারে নারী মারলেও বকলেও স্বামীকে ছাড়ে না আর একটা পুরুষের প্রতি আসক্ত হয়ে যায় না তাকে কি বলা হবে হ্যাঁ অসত্যি বলা হবে তখন সেই স্বামীকে তাকে রাখবে যদি একটা পুরুষ স্ত্রী তার স্বামী অনেক সেবা করতে গিয়ে কিছু ভুল হচ্ছে তো অপরাধ হচ্ছে তবু তাকে প্রহার করছে বা কিছু বকছে তবু সে ছাড়ে না স্বামীকে তার সাথেই থাকে সেবা করে ভুল হলে স্বামী হয়তো বকছে তবু ছাড়ে না কিন্তু সেই স্ত্রী কোনোদিন সজ্জ করে অন্য একটা পুরুষের সাথে মিশে গেল বিয়ে করে নিল তখন সে স্ত্রী আর সে গ্রহণ করবে গ্রহণ করবে না তাকে ত্যাগ করে দিবে ঠিক সেরকম আমরা ভগবানের বিভিন্ন অংশ ভগবানের আমরা কিন্তু আমরা যদি অন্যদিকে আসক্ত হয়ে পড়ি ভগবানকে বাদ দিয়ে তাহলে কী হবে ব্যবীচারিণী করা হয়ে গেল তো সেজন্য গীতায় কৃষ্ণ একটা শ্লোকে বলছেন চৌদ অধ্যায়ে ২৬ নম্বর শ্লোকে মাম য ব্যবভিচারে ন ভক্তিযুগে সগুণান সগুনা সমতি ব্রহ্মভূয় কল্পতে যে মাংস য যভিচারে না অব্যবিচারী ভক্ত ব্যভিচার করা আর অব্যবিচার করা অব্যবিচার মানে কি স্বামী স্ত্রী থাকাটা অব্যবিচার কেবল কৃষ্ণ সন্তান উৎপন্ন করাটা অব্যবিচার কিন্তু যখন স্বামী স্ত্রী তারা একসাথে না থেকে অন্য পুরুষের সাথে অন্য মহিলার সাথে ছেলেটা মিশছে মেয়েটা মিশছে তাহলে কি বলা হবে ব্যভিচার হচ্ছে তাহলে সেখানে কোনোদিন আনন্দ হবে শোক হবে হবে না যেন হতাশা উৎকণ্ঠা উদ্বেগ আসবে এই জন্য কেবল ভগবানের নাম আশ্রয় আমাদের করতে হবে সেজন্য নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে হুম তো এই দৃঢ় বিশ্বাস আমাদের করতে হবে সেই জন্য খুব সুন্দর কথা আপনার শুনুন আমরা কিভাবে এই গানের ব্যাখ্যা করা আছে হে শ্যাম সুন্দর হ্যাঁ তুমি পতিত পাবন সবাই বলুন হে শ্যাম সুন্দর তুমি পতিত পাবন আর আমি পতী এই হেতু তুমি আমার মতো পতীতের ত্রাণ কর্তা সতী স্ত্রী যেমন পতি তার একমাত্র গতি এবং সতী স্ত্রীকে সতত রক্ষা করা যেমন পতির কর্তব্য তেমনি তুমি আমার মতো পতিতের একমাত্র গতি এবং আমার মতো পতিতকে সতত রক্ষা করাও কর্তব্য তোমার তো কতটা ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে এবং তার প্রতি বিশ্বাস রাখতে হবে যে তুমি সব গতি অতএব যদিও আমি অশেষ অপরাধে অপরাধী তথাপি তুমি আমাকে উপেক্ষা করতে পারো না আমি তোমার শরণাগত তুমি কি করে আমাকে অপেক্ষা করবে এরকম কথা বলতে হবে কৃষ্ণের সাথে হ্যাঁ ভগবানের কাছে আর তুমি তুমি ভিন্ন আমার আর কেউ গতি নাই এরকম ছাড়া চলবে না আমাদের একজন প্রভুপাদের গুরুভ্রাতা ছিলেন জয়নারায়ণ বাবাজি মহারাজ যখন আমাদের মায়াপুরে মাত্র দুটো বিল্ডিং ছিল চক্রভবন আর পদ্মভবন তখন আমাদের সুলভ ভোজনালয় এখন যেটা সেখানে প্রসাদ হতো একটাই কিচেন ছিল তা আমরা প্রতিদিন নটা চারটা তখন প্রসাদ ছিল তো চারটার সময় ওখানে খেতে যেতাম মন্দির মানে চক্রভবন থেকে প্রসাদ হলটা কত দূর তো সেই জয়নারায়ণ বাবাজি মহারাজ উনি চৈতন্য মঠ থেকে আসতেন রিক্সা করে বয়স্ক আর বুড়ু তখন উনি আমাদের মন্দিরে গেটে নামতেন আর আমরা ঠিক সেই সময় প্রসাদ প্রসাদকে ফিরতাম প্রতিদিন উনি টাইম কি করে আসতেন এইরকম কৃপালু বৈষ্ণব আর প্রতিদিন আমাদের একটা কথা বলতেন একটা অন্য কিছু বলতেন না সে একটা কথা কি বলতেন উনি আসতেন প্রতিদিন দুইটা ব্রহ্মচারীকে ধরতেন হাঁটতে পারতেন না রিক্সাতে নেমে দুই ব্রহ্মচারী হ্যাঁ কাঁধে হাত দিতেন আর ওরা হেঁটে হেঁটে তাদের ভর দিয়ে আমাদের মন্দির পর্যন্ত দর্শন করতে যেতেন আর একটা কথা সবাইকে বলতেন আমরা কান পেতে শুনতাম দেখো অনেক বাধা আসবে বিপত্তি আসবে অনেক অপরাধ করলে হতো কেউ তাড়িয়ে দিবে তবু মন্দির থেকে আ চলে যাবে না কৃষ্ণের পাদপদ্ম ছাড়বে না গুরু বৈষ্ণবের পাদপদ্মকে ত্যাগ করবে না তাদের আশ্রয় থাকবে দেখবে এটা উদাহরণ দিতেন কুকুরকে আ মারে তাড়িয়ে দেয় কুকুর আবার সেই ঘরে এসে ঢুকে যায় সেরকম মারবে তাড়িয়ে দিবে তবু যাবে না ছেড়ে সে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন শত শত গঞ্জনা শত লাঞ্ছনা শত বিপদেও তুমি আমার গতি তুমি আমাকে বের করে দিচ্ছ তোমারই রক্ষা করার দায়িত্ব আমি কি করব আমি যাব না এরকমই ভগবানের নামের আশ্রয় এরকম আমাদের থাকতে হবে ঠিক এইভাবে আমরা যদি ইষ্টদেবের প্রতি দৃঢ় বিশ্বাস যদি না করি হ্যাঁ তাহলে কি করে আমরা প্রেম ভক্তি লাভ করব পাব প্রেম ভক্তি পাব না কৃষ্ণ কৃপা করিবেন এই দৃঢ় বিশ্বাস করতে হবে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি আমাকে একদিন কৃপা করবেন এই জন্য আমাদের ধৈর্য ধারণ করে প্রতিদিন এই নাম জপ কৃত্রিম উপায়ে বিগ্রহের চিন্তা নয় রাধা কৃষ্ণের চিন্তা নয় কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র অক্ষর ধ্যান করে শুনে শুনে এর ধ্যান করুন করতে করতে ছাড়বেন না একদিন ওই নাম কৃষ্ণ রাধা কৃষ্ণ আমাদের স্বরূপ প্রকটিত হবে তার লীলা তার রূপ তার গুণ এসব বুঝা যাবে কৃত্রিম উপায়ে এইসব লীলা গুণ অনেক লোক বেলা আমার এখন লীলা স্মরণ হয় যে বলে মানে ও ঠকাছে নিজেকে তো সেজন্য এরকম সেহেতু বাহা বা প্রতিষ্ঠার জন্য এরকম বলছে ভক্তর হৃদয়ে সেটি প্রকট হয়ে আনন্দ লাভ করবে সত্যিকারে হুম একদিন সেই জন্য এইরূপে আমরা যদি বিশ্বাসী হ্যাঁ অনন্য শরণাগত জনের সর্ববিধ রত হয়ে যদি আমরা একনিষ্ঠ বা তার অহিতুকি কৃপার উপর নির্ভরশীল হতে পারি হ্যাঁ তবে আমাদের সে অপরাধ তিনি সহজে ক্ষমা করবেন এবং আমরাও তার সেবা গ্রহণ করব সেবা পাবো একদিন কিন্তু আমরা যদি তাকে ত্যাগ করি তাহলে তিনি আমাদের গ্রহণ করবেন না হ্যাঁ অতএ প্রেম ভক্তি লাভের জন্য আমাদের কি করতে হবে না একমাত্র কৃষ্ণ নামের চরণে কি করতে হবে আশ্রয় নিতে হবে তো বিনোদ ঠাকুর তিনি গেয়েছেন জীবন অনিত্য অনিত্যান তাহে নানা বিধ বিপদ ভার নামাশ্রয় করি যত নেথুমি থাকহ আপন কাজে কৃষ্ণ নাম সুধা করিয়া পান জুড়াও ভকতি বিনোদ প্রাণ নাম বিনা নাহি কিছু আর চৌদ ভুবন মাঝে এভাল এইভাবে আমরা যদি নামের আশ্রয়ে থাকি তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব হ্যাঁ গোস্বামী আর একটা সুন্দর কথা বলেন বিচেয়ানি বিচারয়ানি বিচিন্তানি পুনঃ পুনঃ কৃপাস ধনানি না ভবন্তু ন হে ভগবান একজন কৃপন যেমন অবিরাম অর্থ সঞ্চয়ের চিন্তা করে আর সেই অর্থের গণনা করে কৃপন ব্যক্তি সবসময় অর্থ চিন্তা করে আর অর্থটাকে নিয়ে গণে ও সর্বদা সেই অর্থের ভাবনাতেই থাকে চিন্তাতেই থাকে হ্যাঁ কি না যে কৃপন রূপ গোস্বাই বলছেন তেমনি সেই রকমভাবে আমার মন যেন নিরন্তর আপনার দিব্য নাম সঞ্চয়ের প্রতি গণনার প্রতি চিন্তা করতে পারে হরিব এই জন্য আমরা এই নাম করে এটা প্রার্থনা রূপ গোস্বামী বলছেন পদ্মাবলিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনেক দিনই থাকলেও হ্যাঁ একদিনে সব শেষ হয় না আটটা বেজে গেছে তো সেই জন্য আমি অনুরোধ করব যে আপনারা স্বামী স্ত্রী ছেলে নিয়ে প্রতিদিন ভগবানের নাম শুনে শুনে করবেন এই সংকল্প জগন্নাথের কাছে করে যাবেন আর আগামীকাল গীতা জ্ঞান ভগবান দিয়েছিলেন ওই তিথিতে গীতা যজ্ঞ উৎসব আগামীকালকে হবে এখানে তো আপনারা আমরা এই ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন রূপ গীতা যজ্ঞে আমরা থাকবো এবং আপনাদের কর্তব্য যারা গীতা পায় না পর দুঃখ কাতর হবেন যে কেউ দান করতে পারে বা কেউ লোকের কাছে অনেক টাকা আছে তারা একশো টাকা দিয়ে মাংস কিনছে মদের বোতল কিনছে কিন্তু তাদের কাছে অন্তত একবার এই গীতা দিয়ে একশো সত্তর টাকা নিয়ে একটা ক্যালেন্ডার দিয়ে তাদেরকে কৃতার্থ করুন এবং যেই একদিন না একদিন সেই গীতা পড়ে প্রভুপাদের সঙ্গ হবে আর তারাও শুদ্ধভক্ত হয়ে যাবে সেই জন্য আমরা গীতা জ্ঞান জগতে সর্বত্র যাতে পৌঁছানো যায় প্রভুপাদেরই ভাষ্য কৃষ্ণের কথা তার জন্য আপনারা চেষ্টা করবেন হ্যাঁ গীতা স্বয়ং কৃষ্ণ তাকে দান করবেন কেউ বা গীতার কথাটাকে দান করুন টাকা নেই অন্য লোকের থেকে টাকা নিন বলুন এই একশো ছাপানোর খরচটা আপনি দিন আপনার এখন টাকা নেই পঞ্চাশ টাকা আছে দিন দশ টাকা আছে দিন আপনি দুই তিন মাসে সুদ করুন আমি মাঝে মাঝে এসে আপনার থেকে পঞ্চাশ টাকা দশ টাকা একশো টাকা এরকম নিয়ে যাব তো আপনি এটা রাখুন এরকম জোর করে গিয়ে দে আসুন হ্যাঁ এরকম আপনারা করবেন তো এখানে হয়তো গীতা নিশ্চয় প্রভু সাপ্লাই দিবে হরি বল তো আগামীকাল দশটা থেকে দশটায় যেন ঢুকে পড়বেন আজকে চারটা থেকে আমরা কথা ছিল কিন্তু কেউ আসছে না আমি বসছি দেখছি কেউ আসেনি তো পাঁচটা থেকে এই জন্য আমরা শুরু করলাম তখনও কম ছিল ভক্ত পরে তো বেশি এসছেন আগে আরও আমরা অনেক জিনিস আলোচনা করেছিলাম সেটা হয়তো অনেকে শুনতে পাইনি হ্যাঁ তো সেগুলি আমাদের আনন্দময়প্রভুর কাছে রয়েছে ভিডিওতে থাকবে তো কেউ নিয়ে নেবেন কি আলোচনা হয়েছিল আগে প্রথম পাঁচটা থেকে সেগুলাও শুনে নেবেন তো এখন এখানে হাতে হাতে কিছু প্রসাদ দেওয়া হবে আর আগামীকাল আপনারা একাদশী আছে কী একাদশী যেন মুখ্যদা একাদশী তিথি তো মধ্যাহ্নে সবাইয়ের জন্য দেড়টায় আবার অনুকল্প মহাপ্রসাদ হবে ১০টা দশটা থেকে আমরা একটু ভজন করবো তারপরে আমরা কীর্তন করে এই হরিনামটা আজকে শুনলাম তারপরে আমরা সব আচার আচরণ এটাও এই নাম নাম গ্রহণটাই সদাচারের মধ্যেই হ্যাঁ নামকে সবসময় কী করে স্মরণ করব হ্যাঁ সেটা আমরা শুনলাম তো সেইটাই সদাচার বুঝতে পারছেন কালকে আরও আমরা শুনব তারপরে প্রসাদ হবে তারপরে আবার বিকাল চারটা থেকে যদি সদাচার সম্পূর্ণ হয়ে গেল তাহলে ভালো সম্পূর্ণ হবে না যতটা আলোচনা করা যাবে সংক্ষিত হবে যদি থেকে যায় কিছু বিকালে হবে আর আমরা কালকে প্র্যাকটিক্যাল এখানে একটা পূজা শেখানো হবে কিভাবে আপনারা বাড়িতে করেন বা করবেন এসব শেখানো হবে তো হরিনাম জপ আপনারা অক্ষরের ধ্যান করে করবেন এটা শুনলেন শুনে শুনে করবেন এবং অনেক সময় আমরা গুরুমা বলছেন আমরা হয়তো খুব তাড়াতাড়ি জপ করে অক্ষর ছেড়ে যাই নাই মালা টেনে যাই তো সেটা যেন করবেন না মালা টেনে এরকম চলে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 না আমাদের একটা ভক্ত বলছিল আমার মালা হয়ে যায় কি করে দেখান তখন আমি বললাম দেখান যেই করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 গুটি টেনে যাচ্ছে মানে এটা নামই হচ্ছে না তাই আপনার মালা হয়ে যাচ্ছে তখন আমি বললাম না গুরুমায় বছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো প্রথম যারা নূতন ଏଇମାନେ ମେରୁଖ ଆଁ ପ୍ରଥମେ ଏକ ବଡ଼ ଗୁଟି ଅଛି ଆମେ ଧରେ ସେ କି ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିତ୍ୟାନନ୍ଦ ଶ୍ରୀ ଅଦ୍ବୈତ ଗଦାଧର ଶିବାସାଦୀ ଗୌର ଭକ୍ତବିନ୍ଦ ହଁ ମେରୁ ଗୁଟି ଧରିଲା ରାଧା କୃଷ୍ଣ ପଞ୍ଚତତ୍ଵ ରୂପେ ଏସେନ କଲି ଯୁଗେ ତେଣୁ ତଥମ ଗୁଟି ଆମେ କି କରିଛି ପଞ୍ଚତତ୍ଵ ବୋଲେ ତରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ এরকম সামনের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এরকম মাঝখানে রাখবেন এরকম আগাই নয় নিষ্ফল হয়ে যাবে তো জানি মাঝে এরকম করে করে যাবে না একটা সুলনাম বত্রিশ অক্ষর শুনবেন এবং করবেন একটা সুন্দর শ্লোক আছে আপনাদেরকে বলি এটা না বলে ছাড়তে পারছি না কিভাবে বলা হয়েছে সেখানে শাস্ত্রে দ্বাত্রিংশ অক্ষরং মন্ত্রম মানে বত্রিশ অক্ষর অক্ষরং মন্ত্রং নাম নাম নিতম বত্রিশ অক্ষর যে এই নাম বৈষ্ণব নিত্যম যারা ভক্ত তারা নিত্য জপ করবেন তাহলে কি হবে রাধা কৃষ্ণ স্থলং লভে তাহলে রাধা কৃষ্ণ যে গোলকবৃন্দাবনে থাকেন সেখানে আপনি ফিরে যাবেন তো সেই জন্য এই জপ আমাদের ঠিকভাবে सुने सुने हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे खुष्णा, हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे खुष्णा, हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे यहाँ साढ़े सात मिनट लगे ये उच्चारण य स्पीड ठीक है छ मिनट साढ़े छ मिनट जो कन्टिन्यू हमें তাহলে সুলোমালা তখন আস্তে আস্তে ছ মিনিট সাড়ে ছ মিনিট মধ্যে হয়ে যাবে এটা একটু স্পিড বেড়ে যাবে তো সেই জন্য কন্টিনিউ যদি কেউ সুলোমালা করে তাহলে ভালো আর যদি করতে পারে না অত আপনি চার মালা গৃহস্থ হিসাবে চার মালা সকালে তুলসী সামনে বসে করলেন দুপুরে এসেছেন তখন আর চার মালা করলেন বিকালে আর চার মালা করলেন রাত্রে সময় আর চার কিন্তু একসাথে যদি সুলোমালা কেউ করে তাহলে তাড়াতাড়ি তার জপটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে হয়ে যাবে পুরু নাহলে দু ঘন্টা লাগবে পাক্কা এই আমি যে স্পিড দেখালাম তো কিন্তু আমরা যেন হরে কৃষ্ণ না এরকম না হরে কৃষ্ণ রাম রাম করতে গিয়ে মন্ত্র ছেড়ে যাচ্ছি আর হরে কৃষ্ণ মালা টেনে যাচ্ছি এটা যেন না হয় এইটুকু জব সম্বন্ধে যেহেতু ট্রেনিং ছিল তাই বললাম ঠিক আছে হরি বল সবাই উচ্চ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ সবাই আমায় আশীর্বাদ করবেন কৃপা করবেন আমি যেন পবিত্র হতে পারি মাঞ্ছা কল্পত কৃপা সিন্ধু ভিত পাবনে ভু বৈষ্ণব ভূ আমার বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে সংশোধন করে গ্রহণ করবেন হরে কৃষ্ণ